তো সকালবেলা বেটাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি তো সামনে দেখি ভেড়ার পাল এসে দাঁড়ালো বেটা তো দেখে খুব খুশি তারপরে একটু গাড়ি নিয়ে আমরা সামনের দিকে এগোলাম তো দেখি যে অস্থায়ীভাবে ক্যাম্প করে কারা রান্নাবাড়ি করছে তো জিজ্ঞেস করলাম ভাই আপনাদের বাসা কোথায় তারা বলতেছে আমাদের বাসা হচ্ছে ঘুরকায় তো বললাম ঘুরকা থেকে এত দূর বলতেছে যে আমরা এখানে শুয়ার মানে খাওয়াতে নিয়ে এসেছি ওদের তো যেখানে রাজ্য সেখানেই কাত আর কি ঝড় বৃষ্টি নাই তো রাত্রে এখানেই ওরা থাকবে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই টঙের ভিতরে ওরা থাকবে আর কি তো শুয়ারগুলো দেখেন কাদের মধ্যে যাতায়াতিভাবে ঘুমাইছে আর কি তো দেখে মনে হচ্ছে যে মারা গেছে শুয়ারগুলো কিন্তু আসলেই তা না ওরা ঘুম পাচ্ছে তো ওদের কি জানি ডাক দেওয়া আছে ডাক দিয়ে মন্ত্র বলা আছে ওই মন্ত্রর কারণে ওরা এভাবে ঘুমাচ্ছে হ্যাঁ মানে যে উঠ উঠবেও না যাবেও না ওই মন্ত্র যখন আবার ডাক কেটে যাবে তখন ওরা উঠে যেয়ে মাঠে আবার খাওয়া দাওয়া করবে তো সকাল সাতটার এটা ঘটনা তো সাতটার সময় ওরা সব ঘুম পাড়তেছে আর কি ওরা রান্নাবাড়ি করছে খাওয়া দাওয়া করে ওই যে একটা চ্যাংরা ওখানে দাঁড়িয়ে রয়েছে যে শুয়ারগুলোর ওখানে দাঁত ঠাত আছে পরে ও জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলোকে কখন উঠাবেন বলতেছে যে এই তার ঘন্টাখানিক পরেই উঠবে আর কি তো শুয়ারগুলা বেশি বয়স্কও না আবার বেশি বাচ্চাও না মিডিয়াম সাইজের শুয়ারগুলো আমি কাছে যে হাস দিলাম তো নড়াচড়া করে না যাই হোক কাদোর মধ্যে কিভাবে পড়ে আছে গা দিয়ে কাদো দিয়ে একদম মাখানো যাতা অবস্থা তো আমি একটা একবারে কাছে গেলাম যা সে চোখে মানে নাকের সামনে ক্যামেরা ধরলাম তো কিছুই বলে না আর কি অনেকে আছে শুয়ার দেখলে লাঠি দিয়ে হ্যাঁ পিটুনি দেয় কারণ পিটুনি দিলে বলে তার শরীরে শুয়ারের মতো শক্ত হবে আর কি এটা প্রবাদ বাক্যে আছে আর কি বৈজ্ঞানিকভাবে আর কোনো ই নাই প্রমাণ নাই তো আমি ফিরতি পথে ছেলেকে নিয়ে যখন বাসায় ফিরব ছেলে তো যাবেই না হ্যাঁ ছেলে শুয়ার দেখে খুব পছন্দ হয়েছে আর কি তো সেই যে শুয়ারগুলো দেখেন পটি করে দিছে এখান দিয়ে সব পটি অনেক পটি তো হ্যাঁ আমি যখন ছেলেকে নিয়ে রাস্তায় উঠলাম সে চেয়ে চেয়ে দেখছে যে শুয়ারগুলা কীরকম করছে ও আবার ধরবে হাত দিয়ে করলাম চলো বাবা